গুপ্তবিদ্যার ক্ষমতা কাজে লাগিয়ে তিনি বিশালাকৃতির শিলা ফেলে বাড়িটাকে ঢেকে দেন। বলা হয় যে 80-85 জন মানুষের মৃত্যু হয় শিলার জন্য। অবশেষে একজন তাকে বলেন, একমাত্র যিনি এই পথে আপনাকে সাহায্য করতে পারেন তিনি হলেন মারপা। তো তিনি তাকে খুঁজতে বেরোলেন। তো ডাকিনী তাকে দর্শন দেন এবং বলেন, মারপা আপনাকে শিক্ষা দিয়েছেন ঠিকই, কিন্তু একটি মৌলিক দিক তিনি শেখাননি। সংস্কৃতি হিসেবে তিব্বত আধ্যাত্মিক প্রক্রিয়ার আধার। এই সংস্কৃতিতে যারা সর্বকালের সেরা তারা সর্বদাই আধ্যাত্মিক প্রক্রিয়া এবং ওকাল্ট বা গুপ্তবিদ্যার সমন্বয় ছিলেন। তিব্বতীয় সংস্কৃতিতে মিলারেপা বিশেষভাবে উল্লেখযোগ্য। মিলারেপা যখন ছোট ছিল তখন তার বাবাকে হারায়। তার বাবার অনেক জমিজমা সম্পত্তি ও বাড়ি ছিল, কিন্তু বাবার মৃত্যুর পর তার কাকা সব কিছুর দখল নিয়ে তার মা, ছোট বোন ও তাকে দাসে পরিণত করে, নানা রকমভাবে অপমান করে, অত্যাচার করতে থাকে এবং সম্পত্তি অধিকার করে নেয়। তো নিজের ভিতরে সে তীব্র বিরক্তি ও ক্রোধকে সঙ্গী করে বড় হয়। যখন তিনি তরুণ বয়সে পৌঁছান, সদ্য যুবক হন, পরিবার ত্যাগ করে তিনি দূরে চলে যান। তার মা এবং বোনকে ফেলে রেখে তিনি দূরে কোথাও চলে যান। তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন তার কাকা ও কাকিমার বিরুদ্ধে, যারা এই মানুষগুলিকে বর্ণনাতীত অপমান ও অত্যাচারে জর্জরিত করেছিল। তো তিনি গুপ্তবিদ্যা শিখতে চলে যান এবং নির্দিষ্ট কিছু প্রক্রিয়ায় দক্ষতা অর্জন করেন। যখন তিনি ফিরে আসেন অনেক বছর পর, তার মা ও বোন ততদিনে মারা গেছেন। তিনি আরও বেশি ক্রুদ্ধ হয়ে ওঠেন। সঠিক সময়ের তিনি অপেক্ষায় থাকেন। ছেলের বিয়ে উপলক্ষে তার কাকা সব বন্ধুদের আমন্ত্রণ জানায়। ঠিক সেদিনেই গুপ্তবিদ্যার ক্ষমতা কাজে লাগিয়ে তিনি বিশালাকৃতির শিলা ফেলে বাড়িটাকে ঢেকে দেন। বলা হয় যে 80-85 জন মানুষের মৃত্যু হয় তার কাকা কাকিমা সমেত। গোটা এলাকাটাই শিলার স্তূপে ঢেকে যায়। তো তিনি খুব খুশি হন আর কাজটিকেও ন্যায্য বলে মনে করেন, কিন্তু তারপর এটা তাকে বিব্রত করতে শুরু করে। একজন সংবেদনশীল মানুষ যে মুহূর্তে কিছুর অপব্যবহার করেন সেটা তাকে ভিতর থেকে বিব্রত করে। সেই পদ্ধতিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে খুব স্থূল হতে হবে, তা না হলে পারবেন না। কারণ এই জীবনের প্রকৃতিটাই এমনভাবে তৈরি যে মৌলিক স্তরে যদি কোনো অপব্যবহার হয়, এটা নৈতিকতা নয়, আমি সামাজিক ন্যায়ের কথা বলছি না, আমি নৈতিকতা নিয়ে বলছি না, অনেক গভীরতর কিছু বিঘ্নিত হয়ে যাবে। তো একইভাবে এই কাজটি করার পর মিলারেপার গভীরে কিছু বিঘ্নিত হয়ে যায়। তাই তিনি স্থির করেন যে নিজেকে এই পাপের হাত থেকে মুক্ত করতে হবে। তার মনে হয় মৌলিক স্তরে তিনি জীবনের অপব্যবহার করেছেন। ন্যায্যতা যাই থাক, জীবনের মৌলিক প্রক্রিয়ার অপব্যবহার করেছেন বলে তিনি আধ্যাত্মিক প্রক্রিয়ার অনুসন্ধান করতে চান। তিনি এমন কিছু চান যা দিয়ে তিনি এই জীবনেই মুক্ত হয়ে যাবেন। তো তখন তিনি গুরুর সন্ধান করেন আর বহু মানুষের কাছে যান, আর তারা সকলেই খুব বিশ্বস্তভাবে স্বীকার করেন যে তারা এমন কিছু জানেন না যা দিয়ে এই জীবনেই আত্মজ্ঞান লাভ করা যায়। তারা বলেন, আমরা আপনাকে বিবর্তিত করে দিতে পারি, করুণার অনুশীলন, দয়ার অনুশীলন, ভালোবাসার অনুশীলন করুন, ধীরে ধীরে এক জীবন থেকে আরেক জীবনে বিবর্তিত হবেন। তিনি সেগুলোতে সন্তুষ্ট হননি, আর তখনও এক ধরনের ক্রোধের আগুন জ্বলছিল তার ভিতরে, একরকম অনুতাপ, কিছুটা বিরক্তি, এক ধরনের ক্রোধ মিলেমিশে।
একটা মিশ্রণ কাজ করছিল তার মধ্যে। তো অবশেষে একজন তাকে বলেন, একমাত্র যিনি এই পথে আপনাকে সাহায্য করতে পারেন তিনি হলেন মারপা। তো তিনি তাকে খুঁজতে বের হন। মারপা যে শহরে থাকতেন, যখন তিনি সেখানে পৌঁছালেন, একদল শিশুকে দেখে তিনি তাদের জিজ্ঞেস করলেন। মারপা অনুবাদক হিসেবে পরিচিত ছিলেন। তার এই পরিচয়ের কারণ হল তিনি ভারতীয় তন্ত্রের অসাধারণ সব শাস্ত্রের অনুবাদ করেছিলেন তিব্বতী ভাষায়। সর্বদাই তিনি অনুবাদক হিসেবে পরিচিত ও শ্রদ্ধেয় ছিলেন, কারণ তিনি জ্ঞানের আমদানি করেন এখানে। তার আস্থাসূচক ছিল তিনি তিনবার ভারত ভ্রমণ করেন, কয়েকজন গুরুর দেখা পান, তাদের থেকে শিক্ষা নেন, পদ্ধতিগুলি নেন এবং শাস্ত্রগুলি নিয়ে স্থানীয় ভাষায় সেগুলি অনুবাদ করেন। যখন তিনি জিজ্ঞেস করেন অনুবাদক মারপা কোথায়, একটি শিশু বলে যে আমি জানি তিনি কোথায়, এবং তাকে সেই মাঠে নিয়ে যায় যেখানে মারপা চাষ করছিলেন। তাকে নিয়ে যাবার পর মারপা তার দিকে দেখেন এবং লাঙ্গলটি মাঠে ফেলে রেখে তাকে স্থানীয়ভাবে তৈরি বিয়ার ভর্তি পাত্র দিয়ে বলেন, এটা পান করুন এবং মাঠে লাঙ্গল দিন। তো মিলারিপা সেটি পান করে মাঠে লাঙ্গল দেন, মারপা চলে যান, শিশুটি দাঁড়িয়ে থাকে। লাঙ্গল দেওয়া শেষ হয়ে গেলে কি করতে হবে না বুঝে তিনি সেখানে দাঁড়িয়ে থাকেন। তখন শিশুটি এসে বলে, এখন আপনাকে আসতে হবে। শিশুটি তাকে নিয়ে বাড়ি যায়। তখন তিনি বুঝতে পারেন যে শিশুটি মারপার পুত্র। মারপা তাকে সব রকম শারীরিক কাজকর্মের মধ্যে নিয়োগ করেন। মিলারেপা মাথা নত করে তাকে বলেন, আমি আপনার কাছ থেকে ধাম্মা চাই, ওই রকম ধাম্মা। ধাম্মার অর্থ পদ্ধতি বা প্রকরণ, যা আমাকে আত্ম অনুভব করিয়ে এই জীবনেই মুক্ত করে দেবে, আমি পরের জীবনে যেতে চাই না। আর দয়া করে আমাকে খাবার এবং আশ্রয় দিন। তো মারপা বলেন, আপনি চাইলে খাবার এবং আশ্রয় দেব, ধাম্মা অন্য কোথাও নিন, ধাম্মা অন্য কোথাও খুঁজুন, অথবা আপনাকে ধাম্মা দেব, খাবার এবং আশ্রয় অন্য কোথাও নিন, এর মধ্যে বেছে নিন। তো মিলারেপা বলেন, আমি আপনার ধাম্মা চাই, খাবার এবং আশ্রয় আমি খুঁজে নেব। তিনি ভিক্ষা করতে বেরোলেন। মানুষটি অতি উৎসাহী, যাই করেন একটু বেশি করে ফেলেন। তো তিনি ভিক্ষার জন্য অনেক দূরে চলে যান এবং কয়েক বস্তা গম সংগ্রহ করেন। তিনি এক বছরের মতো সংগ্রহ করে নেন যাতে এখানে বসে ধাম্মা শিখতে পারেন। তো তার সংগ্রহ থেকে তিনি কিছুটা বিক্রি করে দিয়ে একটি তামার পাত্র কেনেন, যার চারটি হাতল আছে। প্রথা অনুযায়ী সেটিই ছিল তার রান্নার পাত্র। তারপর সেই ভারী বোঝাটি, অত্যন্ত ভারী বোঝাটিকে অনেক দূর থেকে বয়ে নিয়ে মারপার বাড়িতে আসেন আর দুম করে সেটি ফেলে দেন। মারপা তখন মধ্যাহ্নভোজন করছিলেন। খাওয়ার বাজপথেই খাবার ফেলে রেখে তিনি বেরিয়ে এসে বলেন, মনে হচ্ছে আপনি ক্রুদ্ধ হয়ে আছেন। গম আর এই পাত্র দিয়ে আপনি গোটা বাড়িটাকে কাঁপিয়ে দিয়েছেন। মনে হয় আপনার কাকার বাড়ির মতো এই বাড়িটাকে ধ্বংস করতে চাইছেন, আপনি চলে যান। মিলারেপা অনুনয় করেন, আপনার কথায় আমি খাবার জোগাড় করে এনেছি, এটা খুব ভারী ছিল তাই নিচে ফেলে দিয়েছি। মারপা বলেন, কিচ্ছু করার নেই, আপনি বেরিয়ে যান, কারণ বস্তাটা আপনি ঠিক করে রাখেননি, নিচে ফেলে দিয়েছেন, আপনি সক্ষম নন, আপনি চলে যান, ঘরোয়া কাজ করুন, মাঠে কাজ করুন, ঘর পরিষ্কার করুন, যা খুশি করুন। বহু বছর ধরে তিনি এটা করেন। পর্যায়ক্রমে ছাত্ররা আসে, বিভিন্ন বিষয়ে দীক্ষিত হয়, কিন্তু মিলারেপা একটিও দীক্ষা পাননি, কোনো শিক্ষা পাননি। তিনি পরিশ্রমের কাজ করে যান। 8 বছরেরও বেশি তিনি কাজ করে যান কোনো শিক্ষা বা দীক্ষা ছাড়াই।
সকলেই একদিনের জন্য এসে দীক্ষিত হয়ে চলে যেত, কিন্তু তিনি অপেক্ষার পর অপেক্ষা করতে থাকেন, পরিশ্রমের কাজ করতে করতে। তারপর একদিন তিনি লুকিয়ে এরকম একটি সৎসঙ্গে ঢুকে বসে পড়েন যেখানে তার অনুমতি ছিল না। মারপা চোখ বুজে বসেছিলেন, তাই তিনি লুকিয়ে ঢুকে দীক্ষিত হওয়ার আশায় অন্য ছাত্রদের সঙ্গে বসে পড়েন। মারপা চোখ বুজে বসেই একটি লাঠি হাতে নেন, চোখ বুজেই হেঁটে গিয়ে মিলারেপাকে প্রহার করেন। অনেকের মধ্যে বসে থাকলেও তিনি এসে তাকে বেদম প্রহার করেন এবং ঘাট ধাক্কা দিয়ে সেই জায়গা থেকেই বার করে দেন। এটা বারবার ঘটতে থাকল। কিছুটা সময় বাদ দিয়ে অন্য একটি দীক্ষার সময় দীক্ষিত হওয়ার আশা নিয়ে তিনি ঢুকে পড়তেন। 13 বছর কেটে গেল, তিনি কিছুই পাননি। তারপর একদিন তিনি মারপার স্ত্রীর কাছে মিনতি করেন, তার সহানুভূতি ছিল এর প্রতি এবং এর কাছে তিনি মায়ের মতো ছিলেন, তাই প্রার্থনা করেন, আমাকে কিছু দেওয়ার জন্য ওনাকে বলুন, শুধু একটা শিক্ষা, একটা ছোট্ট ধ্যান, আমি কিচ্ছু জানি না, এত বছর ধরে আমি এখানে বসে আছি। তো তিনি তার স্বামীর কাছে সেটি পেশ করেন। মারপা বলেন, ঠিক আছে, আমার পুত্রের জন্য সে একটা বাড়ি তৈরি করুক, তাকে একার হাতে করতে হবে, আমি একটা তিনকোনা বাড়ি চাই। তো তিনি একটা তিনকোনা বাড়ি তৈরি করেন, এটা 2 বছর সময় নেয়। তারপর তিনি তার দিকে তাকিয়ে বলেন, তিনকোনা বাড়ি আমার পুত্রের উপযুক্ত নয়, একটা চারকোনা বাড়ি বানান। তিনি চারকোনা বাড়ি তৈরি করেন। তারপর তিনি বলেন, ওটা ভালো নয়, একটা পাঁচকোনা বাড়ি তৈরি করুন। এভাবেই বছর চলে যায়। তিনি একার হাতে সব জায়গায় বাড়িগুলি বানাতে থাকেন। তখন তিনি বলেন, ওটা ঠিক আছে, কিন্তু আমার পুত্রের বাড়িতে 60 ফুট উঁচু স্তম্ভ চাই। তো তিনি 60 ফুট উঁচু স্তম্ভ তৈরি করেন, বাড়িটির চার কোণে 4টি স্তম্ভ। ততদিনে তার বয়স হয়ে যাচ্ছে। তখন একদিন তিনি মায়ের পায়ে ধরে বলেন, কিছু একটা করুন, আমার জীবন বয়ে যাচ্ছে, একটা শিক্ষাও আমাকে দেওয়া হয়নি, এটা কি? আমি জানি অতীতে বাজে কাজ করেছি, আমি গুপ্তবিদ্যার অপব্যবহার করেছি, কিন্তু আমি কি তার খেসারত দিইনি? তো সামান্য সহানুভূতির বসে তিনি মারপার নিজের শিরোনামে একটি চিঠি লেখেন, দীক্ষা দেওয়ার উপযুক্ত অন্য এক সন্ন্যাসীকে, যেন সেটি প্রয়োজনীয় ছাপ সমেত মারপার নিজের চিঠি। তো সেই চিঠি নিয়ে মিলারেপা অন্য এক সন্ন্যাসীর কাছে গিয়ে দীক্ষিত হন, কিন্তু কিছুই ঘটল না। সেই সন্ন্যাসী বিস্মিত হন, দীক্ষিত করেছি যখন কিছু একটা ঘটা উচিত, কিছুই হচ্ছে না, কি করা যায়? তখন মারপা সেটা জানতে পেরে তাকে ডেকে নেন আর সেই সন্ন্যাসীর অনুমোদন কেড়ে নেন। যখন প্রচণ্ড অনুতপ্ত হয়ে মিলারেপা আত্মহত্যায় উদ্যত হন, মারপা তখন তাকে ডেকে নিয়ে বসতে বলেন এবং শিক্ষা দেন। তিনি বলেন, অতীতে আপনি যা করেছেন সেগুলোকে কাটিয়ে ওঠার উপায় দিচ্ছিলাম, কিন্তু আপনি অপ্রয়োজনীয় সময় নিচ্ছিলেন, শুধু যদি আমার কথা শুনতেন এটা অনেক আগেই হতে পারত, কিন্তু আপনি সব কিছুর সঙ্গে একটি গোপন রাস্তা নিয়েছিলেন, ওই গোপন রাস্তাটির জন্যই এত বছর ধরে সব কিছু মুলতবি রেখেছিলেন। এখন আপনার অনুতাপ সত্যিই আপনার গভীর সত্তাকে স্পর্শ করছে, এর জন্য আপনি মরতেও পারেন, এখন আপনি প্রস্তুত। এবং তখন তিনি তাকে দীক্ষিত করেন আর তৃতীয় দিনেই মিলারেপা ডাকিনীর দর্শন পান। ডাকিনীর কথা শুনেছেন? তন্ত্র প্রযুক্তিতে কিছু করার জন্য প্রতিটি চক্রের জন্য তারা একটি দেবীকে সৃষ্টি করেন, একটি নারী অবয়ব যাকে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে জীবন্ত করে কিছু করার জন্য ডেকে নেওয়া যায়। কেউই তাৎপর্যপূর্ণ কিছু করতে পারেন না এই শক্তির সাহায্য ছাড়া।
তো ডাকেনি তাকে দর্শন দিয়ে বলেন, মারপা আপনাকে শিক্ষা দিয়েছেন ঠিকই, কিন্তু একটি মৌলিক দিক তিনি শেখাননি, সেটা তিনি নিজেও জানেন না, এটা তার কাছ থেকে চান, দেখুন তিনি জানেন কি না। তখন মিলারেপা যেখানে মারপা ছিলেন সেখানে যান। মারপা তার দিকে তাকিয়ে বলেন, আপনি এখানে কেন? তিনি তখন বলেন, ডাকিনি এসে এটা বলেছেন, আমি জানি না এটা সত্যি নাকি আমার কল্পনা, কিন্তু এটা ঘটেছে বলেই আমাকে এসে এটা বলতে হলো। মারপা মিলারেপার কাছে মাথা নত করে বলেন, আমার কাছেও সেই শিক্ষা নেই, তাই ভারতেই ফেরা যাক। তারা দুজনেই ভারতে আসেন এবং নেপাল ও বিহার সীমান্তে যিনি থাকতেন সেই মারপার গুরুর কাছে যান। সম্পূর্ণ রাস্তাটাই তারা হেঁটে আসেন, তারপর সেখানে যান। মারপা তার গুরুকে বলেন যে ডাকিনি এসে এটা বলেছেন যে এই নির্দিষ্ট শিক্ষাটি হয়নি। গুরু তার দিকে তাকিয়ে বলেন, এটা আপনার নয়, এটা আপনার হওয়ার কথা নয়, এটা আপনি কোথায় পেলেন? তখন মারপা বলেন, এটা আমার নয়, আমার এক শিষ্যের। তখন গুরু তিব্বতের দিকে ফিরে মাথা নত করেন। তিনি বলেন, অবশেষে অন্ধকার উত্তরে সামান্য আলোর উদয় হল। তখন তিনি মিলারেপা এবং মারপাকে ডেকে সমগ্র শিক্ষাটি দেন, যাতে এই জীবনেই একজন পরিপূর্ণ আত্মজ্ঞান অধিগত করতে পারেন। তারা ফিরে আসেন আর মারপা যিনি গুরু হিসেবে শুরু করেন মিলারেপার শিষ্যের মতো হয়ে যান। মিলারেপা উজ্জ্বল আলো হয়ে ওঠেন তিব্বতের সংস্কৃতিতে। বিগত 300-400 বছরে তিব্বতের সংস্কৃতিতে অনেক কিছু ঘটেছে, মূলত মিলারেপার তৈরি ভিতের উপর দাঁড়িয়ে।